গাইবান্ধার চরাঞ্চলের বেশিরভাগ এলাকায় একমাত্র বাহন ঘোড়ার গাড়ি, কিন্তু ভালো রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এসব পথের যাত্রী ও চালকদের, কিন্তু এ ব্যাপারে একেবারে উদাসীন সেখানকার কর্তৃপক্ষ। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর কারণে একেবারে বিচ্ছিন্ন গাইবান্ধার ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও সদর উপজেলা। এসব এলাকার 20টি ইউনিয়নে রয়েছে 165টি চর। শুকনো মৌসুমে এগুলোর বেশিরভাগই অনেকটা মরুভূমিতে পরিণত হয়, নেই চলাচলের রাস্তাঘাট, ফলে মাইলের পর মাইল হেঁটে মানুষজনকে বিভিন্ন স্থানে যাতায়াত ও পণ্য আনা নেওয়া করতে হয়। তাই ঘোড়ার গাড়ি এসব চরে একমাত্র ভরসা। রাস্তাঘাট না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছেন গাড়ির চালকেরা। টিপ্তি 500 টাকা হয়, ঘোড়ার পাশে দেনাকে 200 টাকা, আমাদের টিকে 300 টাকা। এই টাকাতে তো আমাদের সংসার চলে না। একজন মানুষ আমরা 20-25 থেকে 40 কেজি মাল নিয়ে গেছি, এটাতে আমাদের খুব কষ্ট হয়েছে। এখন ঘোড়ার গাড়ি হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। বস্তা প্রতি 30 টাকা হইলেও 40 টাকা যায়, কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। গাইবান্ধার চরাঞ্চলে রাস্তাঘাট নির্মাণের জন্য সরকারের সুনজর দরকার বলে মনে করেন জনপ্রতিনিধিরা। এবং এটা অত্যন্ত কষ্টদায়ক, দুটন্ত বালুর ভিতর দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়া। এখানে ঘোরানো জল কষ্ট, মানুষের কষ্ট। সরকারিভাবে এই ঘোড়ার গাড়ি যাদের আছে সেই তাদেরকে যদি আমরা নাকি পুনর্বাসন করতে পারতাম, সহায়তা করতে পারতাম। চরে রাস্তাঘাট ও ঘোড়ার গাড়ির ঝুঁকিপূর্ণ চলাচলের বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দীপ্ত, বার্তাকক্ষ।